তুমি রাতের পরে রাত নষ্ট করে খেলা দেখেছো, কিন্তু আল্লাহর কোরআনটা পড়তে পারো নাই, এইটা যে কত বড় নেয়ামত কি দিয়ে বুঝাই। আমি মাহফিলের উদ্দেশ্যে নেপাল যাচ্ছিলাম, তো ইন্ডিয়াতে নেমে এক হিন্দু দাদাকে দেখছি, সুবহানাল্লাহ, সে মোবাইলের মধ্যে খুব মজা করে কোরআন তেলাওয়াত শুনছে। আমি অবাক হয়ে বললাম, দাদা দাদা আপনি কি শুনতেছেন? দাদা হিন্দু, কপালে তার সিঁদুর, গলায় তার মালা, আর পরনে তার ধুতি। আরে দাদা আপনি কি শুনতেছেন? দাদা কি বুঝতে পারতেছেন? দাদা কি যে শুনতাছি তা তো জানি না, তবে খুব মজা লাগতে আছে। একজন হিন্দু আল্লাহর কোরআনের তেলাওয়াতের মজা পায়, আর তুমি মুসলমানের বাচ্চা মজা পাও না, তোমার কানের চিকিৎসা করা দরকার। আমেরিকা লন্ডন কিছু মুসলমান যুবক অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেয় বিভিন্ন কৌশলে। এক খ্রিস্টানের কাছে গিয়ে বলছি, স্যার গিভ মি 2 মিনিট, স্যার স্যার আমাকে 2টা মিনিট সময় দেন, আমি আপনাকে একটা মজার সুর শোনাবো। ওই খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার সময় নাই, আমি খুব ব্যস্ত আছি। বলো, স্যার গিভ মি 1 মিনিট, স্যার আমাকে 1 মিনিট সময় দেন। বলো, ঠিক আছে, 1 মিনিটের বেশি টাইম নেই। 1 মিনিটের সময় নিয়ে মোবাইলে হেডফোন ঢুকিয়ে, সেই হেডফোন ওই খ্রিস্টানের কানে ঢুকিয়ে মোবাইলে কাবা শরীফের ইমামের তেলাওয়াত চালু করে দিয়েছে। যেই খ্রিস্টান বলল 1 মিনিটের টাইম নাই, ওই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত চালু করার পরে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। আধা ঘন্টা পরে বলছে, ভাই আমি সারা দুনিয়ায় কত মজার গান শুনেছি, কত সুর শুনলাম, এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে মজার সুর তামাম দুনিয়ার ভিতরে নেই। আল্লাহু আকবার, ওয়াল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলছি, মাঝে মাঝে যেদিন মাহফিল 2টা 3টা করি, আজকে তো 1টা করলাম, আগামীকাল 2টা, যেদিন 2টা বা 3টা মাহফিল করি, বিশ্বাস করেন ক্লান্ত শান্ত দুর্বল হয়ে যাই। গাড়িতে উঠেই যখন কোরআন তেলাওয়াত চালু করে দেই, বিশ্বাস করেন সারা দিনের ক্লান্তি শান্তি 5 মিনিট কোরআন তেলাওয়াত শুনলেই মুহূর্তের ভিতরে অন্তর থেকে সারা দুর্বলতা, শরীরের সকল দুর্বলতা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। আর যাও তুমি বাড়িতে, ঘরের দরজা বন্ধ করে কম্বলের তলে ঢুকে ভালো কারিদের তেলাওয়াত চালু করে দেখো, বিশ্বাস করো এই কোরআনটা তোমার জন্য নেয়ামত। প্রিয় ভাই, এই কোরআনটা তোমার জন্য নেয়ামত, তুমি গবেষণা করো না। কিন্তু অমুসলিমরা এই কোরআনের ভুল ধরার জন্য যৌথভাবে এই কোরআনের ভুল ধরার চেষ্টা চলছে, নাকি না? ডক্টর উইলিয়াম ক্যাম্বল কোরআনের কিছু ভুল ধরেছিল, পারো তো খালি বিরোধিতা করতে, ডক্টর জাকির নায়েক এই হয়েছে, সেই হয়েছে, ওই হয়েছে। আরে বিরোধিতা করা সহজ, কিন্তু ডক্টর জাকির নায়েক ইসলামের যে খেদমত করেছেন এই জন্য তাকে সাধুবাদ দেওয়া দরকার, ঠিক কি না? আরে পারো তো খালি বিরোধিতা করলে, পারলে যাও তার কাছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বল যখন কোরআনের ভুল ধরে বই লিখেছে, কই যায় নাই তো, আমরা যারা হুজুররা বিরোধিতা করি কেউ তো যাইয়া বলতে পারি নেই যে আপনার ভুলগুলোর জবাব আমরা দিব, আর আপনার বাইবেল থেকে ভুল আমরা ধরা দিব, আমরা পারি নেই, আমরা ব্যর্থ হয়েছি। ডক্টর জাকির নায়েক, সেই ডক্টর উইলিয়াম ক্যাম্বলের, আপনারা অনেকে সেটা দেখেছেন, তার কোরআনের ভুলের যে ভুলগুলো ধরে দিয়েছে সেই জবাবগুলো তো দিয়েছেন দিয়েছেন, উল্টো বাইবেলের যে ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, আজ পর্যন্ত কোনো খ্রিস্টান সেই ভুলের জবাব দিতে পারে নাই। সুবহানাল্লাহ, বলেন সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি কোরআনের মাধ্যমে।